সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স, তো জিকে টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা আমাদের চ্যানেলটিকে যেভাবে সাপোর্ট করছেন, তো আমরা এর জন্য খুব খুশি আর গর্বিত বোধ করছি। তো আর নিচে তো এই পিডিএফটা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব, তো সেটা হচ্ছে ভারতের বিখ্যাত মিউজিয়াম, ঠিক আছে? তো এগুলো পরীক্ষার মধ্যে খুব আসে, মিউজিয়ামগুলো কোথায় কোনটা অবস্থিত। তো আমি এর সাথে কিছু ডিটেলস যেগুলো পেয়েছি তো সেগুলো আমি দিয়ে দেবো, আর যেগুলো না পেরেছি তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সবাই জানতে পারবে। তো তার আগে একটা কথা, যারা আপনারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো চলুন, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গুরু সদয় সংগ্রহশালা, ঠিক আছে? তো গুরু সদয় সংগ্রহশালা হচ্ছে আপনার কলকাতাতে অবস্থিত। কলকাতাগুলো বেশি জোর দেওয়া হয়েছে, মানে এগুলো বেশি দেওয়া হয়েছে তার কারণে এগুলো পরীক্ষার সম্ভাবনা বেশি। তো গুরু সদয় সংগ্রহশালা হচ্ছে কলকাতাতে অবস্থিত। তো এর সম্বন্ধে যদি বলতে যাই, তো এটা হচ্ছে একটি জাদুঘর, ঠিক আছে? তো এই জাদুঘর সংগ্রহে 3000-এরও বেশি প্রত্ন সামগ্রী, ঠিক আছে, দেবদেবীর মূর্তি, পুঁথি, মুখোশ, বাদ্যযন্ত্র, চিত্র, বস্ত্র ও কাষ্ঠশিল্প রয়েছে এই গুরুসদয় সংগ্রহশালা। তো এই গুরুসদয় সংগ্রহশালা সারা জীবন, মানে যার নামে তৈরি হয় সেটা হচ্ছে গুরু সদয় দত্ত, তার নাম। তো তার নামে হয়েছিল, তার যে সংগ্রহ সেটা নিয়েই হচ্ছে এই মিউজিয়ামটা, আর এ তার জন্য নাম হয়েছে গুরুসদয় সংগ্রহশালা, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই এর। তারপরে দেখুন আশুতোষ মিউজিয়াম, ঠিক আছে? তো আশুতোষ মিউজিয়ামও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। তো আশুতোষ মিউজিয়াম হচ্ছে আপনার কলকাতাতে অবস্থিত, ঠিক আছে? তো এর সম্বন্ধে যদি কিছু বলতে যাই, তো সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি শিল্প সংগ্রহশালা, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শিল্প সংগ্রহশালা হচ্ছে এই আশুতোষ মিউজিয়াম, ঠিক আছে? তো এই এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণে, আশুতোষ শিক্ষা প্রাঙ্গণে ও কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তো এই সংগ্রহশালাটি তৈরি হয় 1937 সালে চালু হয়। তো এটি ভারতের প্রথম, মানে এমন, মানে প্রথম মিউজিয়াম যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় অধীনস্থ, ঠিক আছে, অধীনস্থ সরকারি জাদুঘর, ঠিক আছে? তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয় অধীনস্থ মিউজিয়ামের নাম কি, বা সরকারি জাদুঘরের নাম যেটা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সেটা হচ্ছে আশুতোষ মিউজিয়াম, ঠিক আছে? তো এটা কলকাতাতে অবস্থিত। তো তারপরে হচ্ছে গভর্নমেন্ট মিউজিয়াম, গভর্নমেন্ট মিউজিয়াম হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। হ্যাঁ, গভর্নমেন্ট মিউজিয়াম, তো গভর্নমেন্ট মিউজিয়াম এটা স্থাপিত হয় 18 আগস্ট 1865 সালে, ঠিক আছে? তো এটা হচ্ছে দক্ষিণ ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর, হ্যাঁ, মানে মিউজিয়াম আর কি, যাই বলুন। তো এটা হচ্ছে অবস্থিত হচ্ছে কস্তুরিবা রোড, ব্যাঙ্গালোর, ভারত, ঠিক আছে? তো এখানে যেটা যেটা আছে সেটা হচ্ছে ভাস্কর্য, পুরাতন গহনা ও কয়েন, তো এইগুলো নিয়ে হচ্ছে এই মিউজিয়ামটা। তো এটা গভর্নমেন্ট মিউজিয়াম নাম, আর এটা ব্যাঙ্গালোরে অবস্থিত। তারপরে দেখুন ন্যাশনাল আর্ট গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি হচ্ছে দিল্লিতে অবস্থিত, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। তো ন্যাশনাল আর্ট গ্যালারি হচ্ছে দিল্লিতে অবস্থিত। তো এটা স্থাপিত হয় 1954 সালে, এর প্রতিষ্ঠা হয়। তারপরে দেখুন বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ হচ্ছে আপনার কলকাতাতে অবস্থিত, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এটাও পরীক্ষায় আসে, বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতাতে অবস্থিত। তারপরে দেখুন নালন্দা মিউজিয়াম, তো নালন্দা হচ্ছে বিহারে অবস্থিত, তো নালন্দা মিউজিয়াম এটাও বিহারে অবস্থিত। তারপরে দেখুন আর্কিওলজিক্যাল মিউজিয়াম, আর্কিওলজিক্যাল মিউজিয়াম হচ্ছে গোয়ালিয়র, হায়দ্রাবাদ, ঠিক আছে, মানে হায়দ্রাবাদের গোয়ালিয়রের মধ্যে এটা অবস্থিত। তারপরে হচ্ছে সালারজাং মিউজিয়াম, সালারজাং মিউজিয়ামও হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত, হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ, সালারজাং মিউজিয়াম, ঠিক আছে, সালারজাং মিউজিয়াম হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে দেখুন মিউনিসিপ্যাল, হ্যাঁ, মিউজিয়াম, তো এটা হচ্ছে আহমেদাবাদে অবস্থিত, হ্যাঁ। তারপরে হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম, তো এটা মুম্বাইতে অবস্থিত। তারপরে দেখুন সেন্ট্রাল মিউজিয়াম, সেন্ট্রাল মিউজিয়াম হচ্ছে নাগপুরে অবস্থিত, সেন্ট্রাল মিউজিয়াম, এটাও খুব পরীক্ষা আছে, হ্যাঁ, সেন্ট্রাল মিউজিয়াম কোথায় অবস্থিত, এটা হচ্ছে নাগপুরে অবস্থিত। তারপরে দেখুন প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, তো এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কিন্তু মুম্বাইতে অবস্থিত। প্রতাপ সিং মিউজিয়ামও খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেকবার আসে। তো প্রতাপ সিং মিউজিয়াম হচ্ছে আপনার শ্রীনগরে অবস্থিত, প্রতাপ সিং মিউজিয়াম। তারপরে দেখুন সারনাথ মিউজিয়াম, তো সারনাথ মিউজিয়াম হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, উত্তরপ্রদেশে হচ্ছে অবস্থিত সারনাথ মিউজিয়াম। তারপরে দেখুন বরোদা মিউজিয়াম, তো বরোদা মিউজিয়াম অবস্থিত হচ্ছে বরোদায়, হ্যাঁ। ভিক্টোরিয়া হল মিউজিয়াম, তো ভিক্টোরিয়া হল মিউজিয়াম হচ্ছে উদয়পুরে অবস্থিত। ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, তো এটা কলকাতাতে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম।
আর্কিওলজিক্যাল মিউজিয়াম, তো আর্কিওলজিক্যাল মিউজিয়াম অবস্থিত হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। আর্কিওলজিক্যাল মিউজিয়াম হচ্ছে শ্রীরঙ্গপত্তনমে অবস্থিত। তারপরে হচ্ছে ন্যাশনাল আর্কাইভ মিউজিয়াম, ন্যাশনাল আর্কাইভ মিউজিয়াম হচ্ছে আপনার নতুন দিল্লিতে অবস্থিত। হ্যাঁ, তারপরে দেখুন প্যালেস কালেকশন মিউজিয়াম, প্যালেস কালেকশন মিউজিয়াম হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদে অবস্থিত হচ্ছে প্যালেস কালেকশন মিউজিয়াম। তারপরে হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম, তো অ্যালবার্ট মিউজিয়াম হচ্ছে জয়পুরে অবস্থিত। হ্যাঁ, অ্যালবার্ট মিউজিয়াম হচ্ছে জয়পুর। ফরেস্ট মিউজিয়াম, তো ফরেস্ট মিউজিয়াম হচ্ছে দেরাদুনে অবস্থিত। হ্যাঁ, আর হচ্ছে দেরাদুনে ফরেস্ট মিউজিয়াম অবস্থিত। তারপরে হচ্ছে টিপু সুলতান মিউজিয়াম, টিপু সুলতান মিউজিয়াম হচ্ছে শ্রীরঙ্গপত্তমে অবস্থিত। তারপরে দেখুন কারাজান মিউজিয়াম, তো কারাজান মিউজিয়াম হচ্ছে মথুরাতে অবস্থিত। আজকে এইটুখানি। তো যতগুলো মোটামুটি ভারতবর্ষে মিউজিয়াম আছে, তো মিউজিয়ামগুলো আমি দিয়ে দিলাম। তো মিউজিয়ামগুলো মোটামুটি একটু ভালো করে পড়লে মিউজিয়াম সম্পর্কে যত জিকে আসুক তো আপনারা আশা করি পারবেন, ঠিক আছে? তো যেগুলো যেগুলো মোটামুটি আসে তো সেগুলো সাল আমি দিয়ে দিয়েছি। তো এক্সট্রা যদি কিছু জানার থাকে তো নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের যদি কাজে আসে যদি মনে হয় তো অবশ্যই লাইক করবেন ভিডিওটা, তার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন, নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে। তো আজকে এখানে শেষ করছি। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো এখানে টাটা।